যুদ্ধের পূর্ব মুহূর্তে আমি নীলফামারী মহাবিদ্যালয়ের আইএসসি দ্বিতীয় বর্ষ ছাত্র ছিলাম। আমার পরীক্ষা 16 মে, আমি প্রিপারেশন নিচ্ছিলাম। এই সময় 25 মার্চের রাত্রে, কালো রাত্রিতে ঢাকায় যখন পাক আর্মিরা আক্রমণ করে এবং সারা দেশে ইস্তস্তত বিক্ষিপ্ত লোকজন সবাই হতবিহ্বল, আমরা তখন খোঁজ খবর রাখতেছি যে কি হলো কি না হলো। আমরা নীলফামারী মহাবিদ্যালয়ের যেসব ছাত্ররা ছিল আমার সমবয়সী এবং আমাদের সিনিয়র জুনিয়র, আমরা ওই কলেজ শাখার যে ছাত্রদের একটা পরিষদ থাকে সেই পরিষদের সঙ্গে ইনভলভ ছিলাম। এবং তখন আমরা আলাপ আলোচনা করে আবার যারা সিনিয়র ছিলেন তখনকার ছাত্রলীগের বিবিজিএস ওনাদের সঙ্গে আলাপ করে এবং আওয়ামী লীগের লোকজনের সঙ্গে আলাপ করে আমরা ছাত্ররা, তারপরে আওয়ামী লীগের লোকজন, আনসার মুজাহিদ, তারপরে আপনি সাধারণ জনতা, আমরা একটা প্রতিরোধ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমাদের নীলফামারীর পাশে সৈয়দপুর ক্যান্টনমেন্ট, ওখানে আমার সৈয়দপুরে একটা রেলওয়ে কারখানা আছে, সেখানে অবাঙালি ছিল। আমার ক্যান্টনমেন্টে পশ্চিম পাকিস্তানি আর্মি ছিল, ওখানে বেঙ্গল রেজিমেন্টেরও লোক ছিল। তো বেঙ্গল রেজিমেন্টের লোকেরা ওরা রাতের অন্ধকারে, 25-26 তারিখ রাতের অন্ধকারে ওরা ক্যান্টনমেন্ট থেকে কোনো রকমে বের হয়ে এসে এরা একটু দিনাজপুরের সাইডে এবং নীলফামারীর সাইডে আসে। 27 তারিখে ওরাও আসে এবং আমাদের নীলফামারীর থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে যে ইন্ডিয়ান বাংলাদেশের তখনকার পূর্ব পাকিস্তানের বর্ডার ছিল, সেই বর্ডারে যেসব ইপিআররা ছিল, সেই ইপিআর, আনসার মুজাহিদ এবং বেঙ্গল রেজিমেন্টের লোকজনরা এরা ওখানে উপস্থিত হলো। আনসার মুজাহিদ, আমরা স্টুডেন্টরা সবাই মিলে, আমরা তো তখন কোনো ট্রেনিং জানি না, কোনো জানি না, তো ওরা যুদ্ধ করতে প্রস্তুত নিল। সৈয়দপুর ক্যান্টনমেন্ট অ্যাটাক করলাম। ঠিক সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে দারওয়ানি নামক স্থানে ওইখানে ক্যান্টনমেন্ট অ্যাটাক করবে, গোলাগুলি করলো, আমরা পিছনে। ওই ইতিপূর্বে আমাদের একটু স্কাউটের ট্রেনিং ছিল, ওইটা ফার্স্ট এইড সম্বন্ধে একটু জানাশোনা ছিল, ওইগুলো দিয়ে আমরা ওদের সহযোগিতা করলাম। কিন্তু ওদের আক্রমণে পাক আর্মির গোলা বারুদ বা আনসামেশনের ফায়ারে বা আর্টিলারি এরিয়াতে আর আমাদের লোকরা টিকতে পারলো না, আমরা আস্তে আস্তে পিছনে আসলাম, আমাদের লোকেরা পিছনে আসলো। পরে আমরা এইভাবে পিছাইতে পিছাইতে আমরা চলে গেলাম ইন্ডিয়ায়, ভারতে গেলাম আমরা, আমি সহ আমাদের অনেক প্রায় 28-30 জন সমবয়সী এবং কিছু সিনিয়র ছাত্র সব মিলে আমরা গেলাম দেওয়ানগঞ্জ ইন্ডিয়া। তো ওখানে ইতিপূর্বে আমাদের যে ওখানকার এমপি ছিল আব্দুর রউফ সাহেব, সে রউফ সাহেব আগে যে ওখানে আমাদের রিসিভ করলো যে হ্যাঁ তোমরা আসছো ভালো, এখন তোমাদের ট্রেনিং নিতে হবে, ট্রেনিং নিয়ে তারপরে যা হয় করতে হবে। ওখানে আমরা একদিন এক রাত ছিলাম ওখানেই, কিছু ওইখানকার যে দেওয়ানগঞ্জের যে কংগ্রেসের বীরুবাবু নামে একজন এমএনএ ছিলেন, উনি এবং আমাদের এমপি সাহেব, এমএনএ সাহেব আব্দুল রউফ, দুজনে মিলে আমাদের কিছু ওই হাড়িপাতি ইয়া করে দিল, ওগুলো নিয়ে রান্না টান্না করে একদিন এক রাত ছিলাম। পরের দিন সকালে বিএসএফের বড় বড় গাড়ি নিয়ে আসলো, সেই গাড়িতে আমাদের উঠাই দিল, আমরা চলে গেলাম শিলিগুড়ির এক প্রান্তে শিব ব্রিজ পার হয়ে, সেটার নাম হচ্ছে মূর্তি ক্যাম্প, অবশ্য আমরা পরে ওটা মুজিব ক্যাম্প রাখছিলাম। এই মুজিব ক্যাম্পে
ওটা একটা বিয়াল আর্মির পরিত্যক্ত ট্রেনিং সেন্টার। ওখানে আমরা যে প্রথমে ওইগুলা জঙ্গল ছিল, জঙ্গল টঙ্গল পরিষ্কার করলাম, ওইগুলা সব ঠিকঠাক ইয়া টিয়া করে তারপর আমরা ট্রেনিং নিলাম। ট্রেনিংয়ে ওখানে যে কমান্ডার ছিলেন, যিনি আমাদের ট্রেনিং দিয়েছেন, সর্দার প্যাটেল, তো আমরা রাইফেল, LMG, স্টেন গান, গ্রেনেড এইসব 28 দিন ট্রেনিং নেওয়ার পর আসি পচাগড়, পঞ্চগড়, রুহিয়া এইসব এলাকার পিছনে। আমরা তখন এসে ঠিক ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডারের কোটগজ নামক এক স্থানে, সেখানে একটা বাসঝাড় আছে, এই বাসঝাড়ের আড়ালে আমরা ক্যাম্প করি। এবং ওখানে আমরা দুইটা কোম্পানি, এক একটা কোম্পানিতে প্রায় 45 জন করে দুইটা কোম্পানি, তো এটা তিনটা করে এক এক কোম্পানিতে সেকশন আছে 11 জন করে। তো আমি একটা এই 11 জনের একটা সেকশন, সেই সেকশনের সেকশন কমান্ডার ছিলাম। এবং আমার সেকশনটা ডেমোলিশন স্পেশালিস্ট, আমি মাইন চার্জ, এই যে ব্রিজ উড়ানো, কালভার্ট উড়ানো বা বিওপি উড়ানো, এইসব ট্রেনিংয়ে পারদর্শী ছিলাম। এটা স্পেশালি আমাদের 3 দিন ট্রেনিং দিছে ওখানে, যেসব বিওপিগুলো ছিল সেই বিওপিগুলো পাকিস্তান আর্মার ক্যাপচার করে নিছে বা বিওপির আশেপাশে তারা ক্যাম্প করে আছে। তো সর্বপ্রথম আমরা হিট অ্যান্ড রান করে আমরা ওদের সবসময় যাতে স্থির থাকতে না পারে, এই যাই ফায়ার দেই তাদের বিভিন্ন আশেপাশে, খবর নেই নিয়ে আশেপাশে গোলাগুলি করে আবার ব্যাক করে আবার এই ইন্ডিয়ায় আসি। এরকম করে প্রায় 2-3 মাস করার পর তারপরে এখান থেকে ওরা বর্ডার এলাকা ছেড়ে আমরা আস্তে আস্তে কিছু এলাকা দখল করতেছি, ওরা পিছাইতেছি, এইভাবে আসতেছি। এবং এর ভিতরেই আমরা আবার ওখানকার যেমন রামগড় বিওপি, তারপরে রুইয়া পচাগড়ের মাঝে যে একটা বড় ব্রিজ আছে ভাতগা ব্রিজ, সেই ভাতগা ব্রিজটা উড়ানোর পরে প্রায় 7-8 মাইল এলাকা আমরা আর ওদের আসতে দিইনি, কবজা করে নিয়েছি। এইভাবে আস্তে আস্তে জায়গা দখল করার সময় এর ভিতরে আবার আমাকে আমার ওই সেকশনটাকে পশ্চিম করে আপনার বাউড়া বড়খাতা পাটগ্রাম বুড়িমারি বড়খাতা স্টেশনের নিচে, তো এইসব এলাকা আমাদের আগে যারা ওই এলাকায় যুদ্ধ করছে তারা কিছু এলাকা দখল করছে। আমি যাওয়ার পরে প্রায় 7-8 মাইল এলাকা দখল করার পরে যখন আমি বড়খাতা রেল স্টেশনের ঠিক স্টেশনটা দখল করে 25 পাঞ্জাব রেজিমেন্ট পাকিস্তান আর্মির ওরা ডিফেন্স করে আছে, আর তার 700 গজ আগে আমরা একটা ডিফেন্স করে আছি। আমাদের এই ডিফেন্সে বেঙ্গল রেজিমেন্টের লোক, তারপরে আনসার মুজাহিদ, আমি সাধারণ মুক্তিযোদ্ধা, আর আমরা ছাত্র ইউনিট একটা ছিলাম। এবং আমরা যেটা ডেমোনিস্ট্রেশন স্পেশালিস্ট গ্রুপ ছিলাম, আমরা মাইন্স করতাম এবং কালভার্ট উড়াইতাম বা ওই খবরাখবর সংগ্রহ করতাম, তবে ডিফেন্সের সঙ্গে আমরা লাফা ছিলাম। এবং আমাদের পিছনে প্রায় 0.5 কিলোমিটার পিছনে ইন্ডিয়ান আর্মিরা তাদের যুদ্ধ সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে তারা ওই ডিফেন্সে ছিল, এমনকি বড় বড় 6 মিলিমিটার 25 পাউডার, তারপরে আরা গান, তারপরে হেলিকপ্টারে ওরা দেখে ফায়ার, এরকম সাপোর্ট দিত, বহুত সাপোর্ট। তো আমি যে এলাকায় ওখানে পরে লাস্টে যুদ্ধ করলাম সেখানে ওই 6 নম্বর সেক্টরে যুদ্ধ করছি, 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন এয়ার ভাইস মার্শাল MK খাদিমুল বাসার, এই বাসার সাহেবের আন্ডারে আমি যুদ্ধ করছি। তবে এই সাব সেক্টরটার দায়িত্বে ছিলেন মেজর নজেশউদ্দিন, আর আমাদের সঙ্গে যিনি একসঙ্গে থেকে বেঙ্গালে থেকে যুদ্ধ করছেন, এনার নাম হচ্ছে, তখন ছিলেন উনি ক্যাপ্টেন মতিউর রহমান, ক্যাপ্টেন মতি। উনি আমার সরাসরি কমান্ডার, এবং আমাদের ব্যাংকারের সঙ্গে যে অনেকগুলো ব্যাংকার, তার ভিতর যে মেইন ব্যাংকার সেখানে একজন খুব ভালো যোদ্ধা, ওনার নাম হচ্ছেন সুবাদার ফজলুর রহমান, যিনি শহীদ হয়েছেন এবং রংপুর ক্যান্টনমেন্টে সুবাদার ফজলুর রহমান নামেই নামাঙ্কিত হয়ে আছে। তো এই সুবাদার ফজলুর রহমান আমি গোলাম মোস্তফা, তুতুল, ববি, শফিকুল, নুরুন নবী, এরকম অনেক আরও আমরা ওখানে ছিলাম, এরকম যুদ্ধ হচ্ছে। তো আমরা একদিন আমাদের কমান্ডার মতিউর রহমান সাহেব সবার ব্যাংকারে ব্যাংকারে এসে খবর দিয়ে দিল যে আমরা আজকে ওই বড়খাতা রেল স্টেশনে যে পাঞ্জাব রেজিমেন্টের পাকিস্তানি
পাকসেনার যে ডিফেন্স আছে এই ডিফেন্সটাকে আমরা আজকে ভাঙব, আমরা সন্ধ্যার পরে এটা অ্যাটাক করব, এবং আমাদের সঙ্গে আমাদের মিত্রবাহিনীও সাপোর্ট দিব, তোমরা রেডি হয়ে থাকো। আমরা ওই দিন বিকাল প্রায় 3:30-4টার দিকেই আমাদের খাওয়া দাওয়া ছেড়ে আমরা সব যার যার অস্ত্র শস্ত্র নিয়ে আমরা রেডি হই। বড় কথা, ওই দিন খুব একটা বড় যুদ্ধ হয়েছে, এটা ইতিহাস বিখ্যাত, এটা মুক্তিযুদ্ধের ইতিহাসও আছে। এই বড় কথা স্টেশনে ওই ডিফেন্সটাকে উদ্যোগ হটানো দেওয়ার জন্য 150 লোক 150 মুক্তিবাহিনী একসঙ্গে অ্যাটাক করছে। আমাদের সঙ্গে রাইফেল, গ্রেনেড, তারপরে টমি গান, স্টেন, লাইট মেশিন গান, মেশিন গান, এরকম বেশ অস্ত্র শস্ত্র নিয়ে আমরা চতুর মানে অনেক প্রায় 2-2.5 মাইল ব্যাপী তাদের ডিফেন্সে ওই দিন অ্যাটাক করছি। সারা রাত যুদ্ধ হচ্ছিল, তো আমরা যুদ্ধ করতে করতে এই 700 গজ ডিফারেন্সের ভিতর আমরা, আমার যে আমি টুটুল ববি নুরুল নবী, আমরা চারজন অনেক এরকম যাচ্ছি, কিন্তু আমরা যে একটা সাইডে এক ব্যাংকারের কাছে গেছি, তো তখন প্রায় ভোর হয়ে গেছে, 19শে সেপ্টেম্বর, হ্যাঁ ভোরবেলা, তো ভোর হয়ে গেছে, ওরা আমরা একটা বারসানের পাশে একটা পরিত্যক্ত পুকুর, ওই পুকুরে ওই বিস্কুটগুলির ছোট ছোট গাছগুলো আছে, আমরা ওই পুকুরে নাই না, ওইটা দিয়ে উপরে উঠে যাতে ওই নিচু নিচু একটা কুদরতি আর পাকড়ে আমরা যাতে যাইতে পারি, এইরকম ট্রেনিংয়ে ছিল আর কি। ওভাবে যে ব্যাংকারে আমরা উঠ চড়া হবো আর কি, ব্যাংকারে চড়া হবো, তখন অলরেডি ফায়ার টায়ার করে প্রায় স্তিমিত হয়ে গেছে যুদ্ধ, টুকটাক এদিকে টুকটাক ফায়ার হচ্ছে যে যেখানে আছে, আমাদের লোকও কিছু ক্যাজুয়ালিটি হয়েছে, আর তাদের তো ওরা ব্যাংকার থেকে ওরা পিছিয়ে সরে গেছে। তা আমি যে ব্যাংকারটাতে মনে করলাম যে এই ব্যাংকারটা প্রায় 25-30 গজ দূরে আমরা ছিলাম, যে ব্যাংকারে মনে হয় আর কেউ নাই, তো পিছনে আমি ববিনকে বললাম, ববিনদা তুমি ফায়ার দাও দেখি, তারপরে আমি ব্যাংকারের ভিতর যাব। কি দুর্ভাগ্য, ঠিক 20-25 গজ আগে তো তখন এই মানে একদম ভোর, কালোটা একটু সাদা হচ্ছিলো, এরকম আপসা আপসা দেখা যাচ্ছিল। এই সময় সারা রাত যুদ্ধ করার পরে একটা ব্যাংকার দখল করবো এই উত্তেজনায় আমার আর কোনো খেয়াল ছিল না, তবে আমার ট্রেনিং ছিল, কিন্তু আমি টের পাইনি ওই পাগারমিরা ও তাদের ব্যাংকারের সামনে মাইন্স পুঁতে রাখছে, মাইন্স ফিল্ড ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না। তো আমি ঠিক এলএমজি এসএলআর আমার কাছে ছিল, এসএলআর নিয়ে আমি চার্জ করার জন্য ব্যাংকারে যাবো, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ব্যাংকারের সামনেই একটা আলির মতো ছিল, ওই যাওয়ার রাস্তা ওইখানে আমার পাটা পড়ে গেল, এবং একটা মাইন্ড অ্যান্টি পার্সোনাল মাইন্ড বাস্ট হয়ে গেল, বাস্ট হয়ে জাম্প করে গেলাম, পড়ে যায় আমার এই যে পাটা উড়ে যায়, এই পাটা উড়ে যায়, হ্যাঁ পাটা উড়ে গেলে পরে আমি পড়ে যাই, এই যে আমার পাটা এখান থেকে এখানে মাইনটা লাগছে, পাটা এখানে এলোমেলো হয়ে সব ছিঁড়ে প্রায় ইয়ে হয়ে আছে, পিছনে যে দু একজন ছিল ওরা আবার শব্দের ইয়াতে ওরা আবার পিছিয়ে যায়, ওরা পজিশন নিয়ে আসে। কিছুক্ষণ চোখ থেকে দেখলাম যে আমার পায়ে রক্ত খুব ইয়ে হচ্ছে, আমি একটু কেমন হয়ে গেলাম, তো কী করা যায়, তো আমি আমার পরনে ওই একটা খাকি হাফ প্যান্ট আছে আর একটা জামা এবং একটা গামছা বাঁধা, তো গামছাটা প্রথমে আগে নিয়ে পাটা কোনো রকমে জোর করে বাঁধে, তো আমি মনে করলাম যে এই যে আইল আছে সেই আইলে তো আরও মাইন্স থাকতে পারে। আমি আজ তখন একটু তখন বর্ষাকাল ছিল, সেপ্টেম্বর মাস, ওই পানি ছিল জমি বাড়িতে কিছু, তো আমি পানিতে নামলাম, যে পানির ভিতরে তো আর বোধহয় মাইন্স না থাকতে পারে, তো আস্তে আস্তে পানিতে নামলাম, পানিও অনেক বড় পানি ছিল, পানিতে এক ভালো পাটা লাগায় আস্তে আস্তে করে কোনো রকমে একটা খেতিবাড়ি একটা খটু আর কি পার হয়ে আরেকটা পরে আসলাম। এরপরে আমার আরও দুজন সহযোগী নুরুল নবী আর ববিন, এরাও আমার কাছে আসলো, তো আসার পরে ওরা আমার সঙ্গে একটু সাপোর্ট দিয়ে বলি তো ঘাবড়াস না আসো, তো আমরা এক সাইডে চলে গেছি, ওখানে আবার আমাদের ডিফেন্সের সাইড দিয়ে ইন্ডিয়ান আর্মিরা ওদের ব্যাংকার, তো ওদের ব্যাংকারের ওখানে গেছি, তো ওরা চার্জ করছে, চার্জ করলে পরে ওই যে আমি তাড়াতাড়ি এসএলআরটা শো করছি, তো এসএলআর শো করলে তো ওরা বলছে যে এটা আমাদের এই লোক মুক্তিবাহিনীর কাছে 5 ওয়ার্ড জানা ছিল বলছি, তো ওদের একজন এসে আবার আমার
তখন মনে হবে যে এখানে নিশ্চিন্ত, তখন প্রায় 500 গজ দূরে আমাদের ডিফেন্সের এখানে ব্যাক করছি। ওখান থেকে নিয়ে আমাদের ডিফেন্সের পিছনে আবার একটা ছোট্ট অ্যাম্বুলেন্স, একজন ডাক্তার, ওখানে একটা ব্যাংকারের সব সময় থাকতো, মজুদ থাকতো। হ্যাঁ, বিরাট এলাকা মিলিয়ে ব্যাংকার ঠিকঠাক মাঝখানে ওই রান্না করার জন্য রান্নাঘর, আর তার পিছনে একটা অ্যাম্বুলেন্স নিয়ে যখন কেউ ক্যাজুয়ালিটি হচ্ছে বা আহত হচ্ছে তাদের নিয়ে হাসপাতালে যায়। পরে ওই অ্যাম্বুলেন্সে ওখানে ডাক্তার আছে, সেই ডাক্তার তাড়াতাড়ি করে ওইগুলো আমার ওই ব্যান্ডেজ করে আবার একটা ইঞ্জেকশন দিয়ে অ্যাম্বুলেন্সে উঠাই দিল। আমি অ্যাম্বুলেন্সে গেলাম, তো অ্যাম্বুলেন্সে আমি গেলাম ভারতের বাগডোগরা বিমানঘাটে হাসপাতাল, বেস হাসপাতাল। আমার প্রথম এই পায়ের অপারেশনটা হয়, এবং যখন অপারেশন হওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত আমি হসপিটালে ছিলাম, হসপিটালে নেওয়া পর্যন্ত স্ট্রেচারে আমাকে শোয়ায় রাখছে, এই পর্যন্ত আমার জ্ঞান ছিল, এরপরে আর জ্ঞান ছিল না। পরে অপারেশন টপারেশন হওয়ার পরে ওই দিন তো এইখানে যেতে যেতে বোধ হয় বিকাল হয়ে গেছে, তারপরে সারা রাত ছিলাম। সকালে 9টা 10টার সময় আমি দেখতেছি যে আমার জ্ঞান ফিরছে, তা আমি আমার এরকম পা পু বাঁধা ইয়া করা সব ব্যান্ডেজ ট্যান্ডেজ আমি বেঁধে শুয়ে আছি। আমার জ্ঞান ফিরার পরে আমি খুব মানে আতঙ্কগ্রস্ত হইলাম যে আমি ধরা খেয়ে আমি বোধ হয় বন্দি হইলাম, হাত পা বাঁধা, এই পা ট্রাকশান দিয়ে রাখছে, হ্যাঁ এই পায়ের ব্যান্ডেজ কী ব্যাপার। তো আমি খুব ইতস্তত ইয়া করতেছি, আমি চিল্লাইতেছি যে আমি কী ইয়া হইলাম। তো পরে ওই নার্স একজন আমার পাশে আছে, তো বলতেছে যে মাত ঘাবড়াও তুমি ঠিক হয়ে যাবা। আমি কোথায় আছি? তো বলছে যে তুমি ইন্ডিয়ায় আছো, তোমার মিত্র বাহিনীর কাছে, তুমি মুক্তি বাহিনী আমাদের কাছে আছো, ভালো তোমার। তো এরপরে আমি বললাম যে আমার পানি দাও খাই দিই। এরপরে ভারতের বাগডোগরা হাসপাতাল থেকে কয়েকদিন পরে আমার নিয়ে যায় ক্যালকাটা ব্যারাকপুর সিএমএসে। সেই ব্যারাকপুর সিএমএসে কিছুদিন ট্রিটমেন্ট হওয়ার পরে পায়ে গ্যাংরিন হয়ে যায়, আবার পা এখান থেকে পরে আবার এখানে অপারেশন করে, করার পরে আবার আমার খুব শরীর খারাপ হয়ে যায়, ওখান থেকে আবার রাঁচিতে পাঠায়। হ্যাঁ, রাঁচিতে পাঠায়, রাঁচিতে কিছুদিন সিএমএসে থাকে। তারপর ওখান থেকে গেলাম খিড়কি, খিড়কির থেকে আমি গেলাম মহারাষ্ট্র পুনা, পুনা আর্টিফিশিয়াল হেলথ সেন্টার। তো পুনায় সর্বশেষ অপারেশন হয়ে এই যে এই পর্যন্ত পাটা অপারেশন হয়ে, এর আগে আরও ছিল, এই পর্যন্ত অপারেশন করে তারপরে একটা কৃত্রিম পা, তখনকার পা ছিল এখানে বেল্ট দিয়ে ইয়া দিয়ে অনেক বড় লম্বা বা এই ধরনের আধুনিক পা ছিল না তখন, সেই পা নিয়ে আমি 19শে মার্চ ঢাকায় ফিরে আসলাম। যশোর হয়ে আমি ঢাকা সিএমএসে সার্জিক্যাল টুতে আসলাম, এবং আসার পরে এখান থেকে এই কলেজ গেট হয়ে আমি আবার দেশে যাই। আমার যে সেক্টর কমান্ডার ছিলেন এয়ার ভাইস মার্শাল বাশার সাহেব, এমকে বাশার, সেই বাশার সাহেব আমি যেদিন ঢাকায় আসি, ঢাকায় আসার পরে খবর দেওয়ার পরে উনি নিজে ঢাকায় আসছেন। ঢাকায় এসে উনি ওনার একটা ওই ছোট জিপ ছিল, সেই জিপ ওনার যে ড্রাইভার ছিল ময়েন, ওটা সিএমএসে আমারে দিয়ে বলছে এই গাড়িতে তুমি রংপুর ক্যান্টনমেন্টে আসো। তারপরে আমি ওই গাড়িতে এই কলেজ গেট হয়ে রংপুর ক্যান্টনমেন্টে গেলাম। রংপুর ক্যান্টনমেন্টে যাওয়ার পরে যে এখন তুমি কী করবা, আমি স্যার আমি তো লেখাপড়া জানি, লেখাপড়া করবো, লেখাপড়া করছি এখন, তো তখন অলরেডি মানে 2-3টা পরীক্ষা হয়ে গেছে, থাক তারপরও দেখি যে পরীক্ষা দিই। তো সেদিন আমার উনি একটা ওই একটা সার্টিফিকেট আবার আমার ওই 9 মাসের 900 টাকা হ্যাঁ দিয়ে আবার ওই গাড়ি দিয়ে ড্রাইভারকে দিয়ে আমার মিঠামারি আমার বাবা মার কাছে আমার বাসায় পাঠায়। আমি বাসা যেয়ে বাড়িতে যেয়ে আমার মা বাবার সঙ্গে দেখা হলো, মানে কয়েকদিন মানে সবারই শোক, সবারই ইয়া, আমার একটা পা ইয়া হয়ে গেছে। এর ভিতর আমার এলাকার আরও ছাত্র জনতা আওয়ামী লীগের লোকজন এরা সবাই মিলে একটা একটা থিয়েটার হলে একটা অনুষ্ঠান করে আমার সম্বর্ধনা দেয়, ওটা টোমার থিয়েটার হলে। আমি আবার নীলফামারী মহাবিদ্যালয়ে আসে, আমি সায়েন্সের ছাত্র ছিলাম, আমার প্র্যাকটিক্যাল খাতায় এসে আমি যেমন বাড়িঘর সব লুট হয়ে গেছে, আমি কিছুতে গেছি, আমার বাবা মা আত্মীয় স্বজন অনেক পাঞ্জাবিদের কাছে নিগৃহীত হয়েছে, এবং বাড়িঘর পোড়ায় দেওয়ার
অপেক্ষায় ছিল, তো বাড়িঘরটা বাঁচছে, কিন্তু আমার জিনিসপত্র বাড়িঘরে সব লুট হয়ে গেছে। আমার বাবা মা, আমার ছোট ভাই, ছোট বোনরা দিচ্ছে দিচ্ছিল। আমি মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে তারা খুব নিগৃহীত হয়ে গেছে। তারপরে এর ভিতরেই আমি করলাম কি, আমি যে নিঠামারি মহাবিদ্যালয়ে গেলাম, তখন এখানকার আমাদের প্রিন্সিপাল ছিলেন, এই যে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন ইমাজউদ্দিন আহমেদ, ইমাজউদ্দিন আহমেদ ছিলেন আমাদের প্রফেসর। আর আমার বাবা একজন বড় ডাক্তার ছিলেন, তিনি রংপুর মেডিকেল কলেজে লেকচারার অফ ফরেন্সিক মেডিসিন, রংপুর মেডিকেল কলেজ। আমার একজন ডাক্তার পিতার প্রথম সন্তান ছিলাম। আমার বাবা মায়ের অনেক ইচ্ছা ছিল আমি একটা বড় ডাক্তার হবো বা অনেক কিছু হবো, কিন্তু এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এই পা হারানোর পর আমি এই যে আইএসসি পরীক্ষা দিতে পারলাম না। পরে ইমাজউদ্দিন সাহেব বললো যে ঠিক আছে, তুমি এক কাজ করো, আর গ্রুপ চেঞ্জ করে তুমি এই যে হিউম্যানিটিস আর্টস নিয়ে পরীক্ষাটা দাও, ইন্টারমিডিয়েট পরীক্ষা দাও। পরে আমি গ্রুপ চেঞ্জ করে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিলাম, পাশও করলাম দ্বিতীয় বিভাগে, আমি আইএ পাস করলাম। করার পরে বিএতে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে আমার আমি পায়ের তখন খুবই অসুবিধা, ক্লাস নিয়ে আর যে আর্টিফিশিয়াল লিম ইন্ডিয়া থেকে দিছে ওটা ভালো মতো পড়তে পারি না। হ্যাঁ, এইভাবে কলেজ করা হইল না। তো বিএ পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তার আগে তখন এই যে আমাদের স্যার নবী সাহেব সবার চাকরি বাকরি দিচ্ছিল, তা আমিও ঢাকায় আসলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আবার মনে করলাম যে এখন চাকরি বাকরি কি করবো, একটা ব্যবসাপাতি করা যায় কিনা। তো আমার একটা চাচা এখানে ছিলেন জি এম রাজ্জাক, তো উনিও মুক্তিযোদ্ধা, তো ওনার সঙ্গে আমি এখানে ইয়া করে ওই একটু ব্যবসার চেষ্টা করছিলাম, ওই সময় চাকরি নিইনি। তো ওই তখনও ঘোরাঘুরি করে কি করব কি না করব, একটা ব্যাংকে চাকরি করার চেষ্টা করছিলাম, কিন্তু হয় নাই। পরবর্তীতে অনেক পরে প্রায় 84-85 সালে আবার এই কল্যাণ ট্রাস্টে আমি একটা ছোট চাকরি নিয়ে ওই তখন থেকে কোনো রকমের জীবিকা নির্বাহ করে এ পর্যন্ত আসি ঢাকায়। বর্তমান বাংলাদেশ নিয়ে কি বলবেন? আমরা তো ছাত্র অবস্থায় টুকটাক ছাত্র রাজনীতিতে জড়িত থাকার সময় যেটা দেখছি চোখে, যে আমাদের দেশের চা, পাট, চামড়া এইসব অর্থকরী ফসল, আমাদের দেশের তুলা এসব উৎপাদন হচ্ছে, এগুলা বিক্রি করে পশ্চিম পাকিস্তানিরা করাচিতে তাদের অর্থের পাহাড় ভরছে, তারা ডেভেলপ করতেছে, আমাদের দেশে ডেভেলপ হচ্ছে না। এমনকি আমাদের ছেলেমেয়েরা শিক্ষা নিয়ে সিএসপি অফিসারও হচ্ছে পাচ্ছে না, এই তোমার ডিসিএসপি এসডিও হতে পারছে না। আমাদের ছেলেরা সব সুযোগ থাকার পরেও পাকিস্তান সেনাবাহিনীতে চান্স পাচ্ছে না মুষ্টিমেয় দুই একজন ছাড়া। বাঙালিদের প্রতি পশ্চিম পাকিস্তানি শোষণ শাসনের বঞ্চনা থেকে মুক্তির জন্য আমরা এই বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন করছে, সেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, এবং আমরা এই বৈষম্যর নাগপাশ থেকে ছিন্ন করে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পাবো এই আশায় আমরা বুক বেঁধেছিলাম। কারো দয়ায় পাওয়া নাই, আমার রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, এবং এই বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র হবে অস্ট্রেলিয়া, কানাডার মতো, এই আমরা চাচ্ছিলাম। কিন্তু যুদ্ধ করে স্বাধীনতার পর আমি বড় হতাশ ছিলাম যে এটা আসলে কল্যাণ রাষ্ট্র কোনোদিন হবে কি না। 75-এর যার নেতৃত্বে আমরা যুদ্ধ করলাম, যিনি এই দেশটা তৈরি করবে, দেশ পাইলাম ঠিকই, স্বাধীন পাইলাম ঠিকই, এত রক্ত দিয়া, কিন্তু এই বঙ্গবন্ধুর সোনার বাংলা, কিন্তু এটা বঙ্গবন্ধুকে 15ই আগস্ট ওনাকে হত্যা করে আমাদের কল্যাণ রাষ্ট্র বা আমরা বাঙালিরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে বেঁচে থাকবো সদ্য স্বাধীন একটা দেশে, এটা আর হইতে দিল না। এই সব পশ্চিম পাকিস্তানি চক্রে, আমেরিকা CIA এর চক্রে, আমাদের কিছু শৃঙ্খল সেনাবাহিনীর লোকজন জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক আহমেদ, এগুলা সবাই মিলে এরা বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের স্বাধীনতার সুফলটা এবং দেশ গঠনের প্রক্রিয়াটাকে স্তিমিত করে দিল। যে সব রাজাকার আলবদররা আমাদের জীবন দুর্বিষহ করছিল,
তারাই আবার ক্ষমতায়, যে আমাদের রক্তের এই পতাকা তারা গাড়িতে ব্যবহার করছে, আমরা যে কি দুঃখটা পাইছি, আমাদের মর্মবেদনা এটা বলে শেষ করতে পারবো না। এরপরে বঙ্গবন্ধু কন্যা আবার সে করে বঙ্গবন্ধুর যে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে স্বাধীনতা অর্জন করেছি, আবার আমাদের এই আমরা ক্ষমতায় আসছি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তিযোদ্ধার কথা এখন বলতে পারতেছি। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই যে রাজাকারদের বিচার হয়েছে, আমার জীবিত অবস্থায় আমি যে দেখতে পারছি এই যে নিজামি মুজাহিদ সাইদের বিচার হয়েছে, তাদের ফাঁসি হয়েছে, কাদের মোল্লার ফাঁসি হয়েছে, আমরা গণজাগরণ মঞ্চের সঙ্গে ইয়া হয়ে মিছিল মিটিং করছি, অনেক ভালো লাগছে। আমরা এখন মনে করছি, আমি এখন আশাবাদী যে আমরা আগামী দিনে এই দেশকে পৃথিবীর মানচিত্রে একটা উন্নত আদর্শ দেশ হিসাবে, একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমি আমার প্রজন্মকে এই বলে আমি আহ্বান জানাই যে আমাদের এই ত্যাগ তিতিক্ষা, আমরা তো কিছু পাইলাম না, আমরা কিছু পাওয়ার জন্য যুদ্ধে যাইনি, যুদ্ধে যাওয়ার সময় আমাদেরকে কিছু বলে নাই যে তোমাদের এই দিব দিব করবো সে করবো, আমরা আমাদের মা বোনের ইজ্জত লুটতেছিল সেই ইজ্জত বাঁচানোর জন্য, এবং আমাদের ইয়াং জেনারেশনটাকে ধ্বংস করতেছিল, ওরা চাচ্ছিল, পাকিস্তানিরা চাচ্ছিল যে খালি আমাদের পূর্ব বাংলার মাটি থাকবে আর মানুষ থাকবে না, পশ্চিম পাকিস্তানিরা এরা শুধু মাটি নিয়ে এখানে থাকবে, তো সেইটা এত কষ্ট করে আমরা এই দেশ স্বাধীন করলাম। আমার এই জেনারেশনটাকে বলছি যে মুক্তিযুদ্ধের আদর্শে তোমরা বলিয়ার হয়ে এ দেশকে সোনার বাংলা প্রতিষ্ঠিত করবা, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করবা, এই জনগণ সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারবে, এই আশা নিয়ে আমি আমার এই আহ্বান জানাচ্ছি।